আচ্ছা দেখেন সবাই, আমরা এখন কি করব, ডাটাবেসটা কিভাবে ডাউনলোড করতে হয়, ডাটাবেসটা বুঝতে পাচ্ছেন, ডাটাবেসটা মাই এসকিউএল এসকিউএল ফাইলটা আমি কিভাবে ডাউনলোড করব সেটা দেখেন। আমি পিএইচপি মাইন্ড বিনে যাব, গেলাম। আমাদের ডাটাবেসের নাম কি? ফেসবুক আমার কোথায়? ফেসবুক আমার, এটা তোমার ডাটাবেস তাই না? আমি চাচ্ছি ডাটাবেসটাও ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিব আজকে। ডাটাবেসে আসার পর এই হচ্ছে আমাদের ডাটাবেস, ঠিক আছে? ডাটাবেসের মধ্যে টেবিল আছে কয়টা? একটা পোস্ট, পোস্টের ভিতরে কিছু ডাটা রাখা আছে। এখন আমার এই ডাটা, আমি আমার ডাটাবেসে যাই, ফেসবুক আমার ডাটাবেসে গেল। এবার ডাটাবেসটাকে আমি কী করতে চাচ্ছি, এক্সপোর্ট, রপ্তানি করবো, আমি নিয়ে যাবো এটা, বাইরে বের করবো। এক্সপোর্টে ক্লিক করার পর আমি ডাটাবেসটাকে এখন সেভ করবো। আমি কী ফাইল হিসেবে সেভ করবো? আমি এসকিউএল ফাইল হিসেবে সেভ করবো, এসকিউএল হিসেবে সেভ করবো আমি এটাকে। ওকে, গোতে ক্লিক করেন, এটা সেভ হয়ে যাবে। এখন সেভ হয়ে গেছে, ফেসবুক আমার ডট এসকিউএল। এবার আপনি বাসায় যাবেন কই? নিচে, এটাও আমি আজকের আপনাদের ক্লাসে দিয়ে দিলাম এসকিউএল ফাইল, ঠিক আছে? এখন আপনি বাসায় যেহেতু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আপনি তো বাসায় যে ফেসবুক 44 এটা তো নিয়ে যাবেন, নিয়ে কী করবেন, বা আপনি একটা কাজ করলেন, এই ফুল অ্যাপ্লিকেশনটা আপনি ধরেন, এই ফুল অ্যাপ্লিকেশনটা আপনি নিয়ে গেলেন, আপনার বাসায় যাবেন, বাসায় যে সিতে যাবেন, এক্সাম্পে যাবেন, তারপর কী করবেন, এসটি ডক্সে যাবেন, যে একটা ফোল্ডার বানাবেন এফ 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 বা এফ এফ, ফুল অ্যাপ্লিকেশন এভাবে রাখবেন না। এখন অ্যাপ্লিকেশন কাজ করাবেন কীভাবে তাই না? আপনাকে কাজ কিন্তু দেখেন, ডাটাবেস বানাইতে হবে, টেবিল বানাইতে হবে, সবগুলো জিনিসপত্র বানাইতে হবে না। এখন আপনি বাসায় যে যে কাজটা করবেন সেটা হচ্ছে শুধু আপনি ডাটাবেস বানাবেন। ডাটাবেসের নাম কী দিবেন? ফেসবুক আমার। ডাটাবেসের নাম কী দিবেন? ফেসবুক আমার, এই নামটাই দিবেন আপনি। অথবা আমি অন্য নামে একটা ডাটাবেস, আমি অন্য নামে একটা ডাটাবেস বানাচ্ছি, কী নাম দিব আমি? এফ এফ আমার দিলাম। এখন আমার কী করা উচিত? এফ এফ আমারে যদি আপনি যান, দেখবেন ভিতরে কিছু নাই, কোনো টেবিল আছে নাই। এখন আমি কী করবো, ইম্পোর্ট করবো। এখানে 44 দেন 31, এই ফুল জিনিসটা ক্লিক করে আপনি যদি গোতে ক্লিক করেন দেখবেন আপনার ডাটাবেস ইম্পোর্ট হবে না। ও হয়ে গেছে, ও রাইট রাইট হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবং ডাটা সহ চলে আসছে আপনার বাসায়, আপনার ডাটাবেসও বানানো লাগবে না, টেবিলও বানানো লাগবে না, ক্লাসে যে জিনিসগুলো আপনি দেখেছেন সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার?